بسم الله الرحمن الرحيم যারা জেনারেল শিক্ষিত অথচ ইসলামিক বই পড়েন কিংবা ইসলামিক লেকচারারদের লেকচার শুনেন অথবা উলামায়ে কেরামের সাথে ওঠা বসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইসলামিক বই কিংবা লেকচার অথবা উলামায়ে কেরামের কিছু নির্ধারিত পরিভাষা আছে সেই পরিভাষাগুলো যারা জেনারেল তাদের বুঝতে অনেক সময় কষ্ট হয় কিংবা অনেক সময় তারা এই পরিভাষাগুলো বুঝে উঠতে পারেন না সেজন্য এক ধরনের পেরেশানিতে তারা ভোগেন আজকে আমরা এরকম কিছু পরিভাষার অর্থ আপনাদের সামনে তুলে ধরব অর্থ সহ এই পরিভাষাগুলো যদি আমরা জেনে রাখি তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক কাজে দেবে এবং অন্য আমরা জানাতে পারব যেমন উলামায়ে কেরাম সাধারণত কোনো ব্যক্তির নাম জীবিত কোনো ব্যক্তির নাম উচ্চারণ করার পর বলেন দামাত বারাকাতুহুম অথবা হাফিজাহুল্লাহ তাআলা এরকম আর দামাত বারাকাতুহুম এটাকে বইয়ে কিংবা পত্রপত্রিকা ম্যাগাজিন ইত্যাদিতে দা ডট বা ডট এভাবে দেওয়া হয় এর অর্থ হচ্ছে দামাত বারাকাতুহু বা দামাত বারাকাতুহুম অর্থ হচ্ছে তার বরকত তার প্রাচুর্য এটা স্থায়ী হোক মানে তিনি যে আমাদের মাঝে আছেন তার এই থাকাটা আরও দীর্ঘদিন হোক থাকুক দীর্ঘস্থায়ী হোক এই কামনাটা করা হচ্ছে দামাত বারাকাতুহুম এর মাধ্যমে একইভাবে জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয় হাফিজাহুল্লাহ তাআলা এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব অনিষ্ট থেকে হেফাজত করুন তাকে রক্ষা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদার বনে যান এরকম উদ্দেশ্য হয় তাকে তারপর যারা মৃত আছেন তাদের নাম উচ্চারণ করলে সাধারণত উলামায়ে কেরাম বলে থাকেন রাহিমাহুল্লাহু তাআলা এটার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া করুন ক্ষমা করুন আর বিভিন্ন বই ম্যাগাজিন পত্রপত্রিকা ইত্যাদিতে এই রাহিমাহুল্লাহু তাআলা এটাকে সংক্ষেপে লেখা হয় এভাবে রাহ র আকার হ ডট রাহ অথবা কেউ কেউ লিখে থাকেন র আকার হ রস্বইকার ডট রাহি এরকমভাবে রাহ হোক রহ হোক কিংবা রাহি এই সবগুলোর অর্থই হচ্ছে রহমতুল্লাহি আলাইহি অথবা রাহিমাহুল্লাহু তাআলা রহমতুল্লাহি আলাইহি কিংবা রাহিমাহুল্লাহু তাআলা এই উভয়টার অর্থই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া করুন আল্লাহর দয়া তার উপর বর্ষিত হোক তারপর প্রাচীন কিতাবাদিতে মানে আগে যে কিতাবগুলো লেখা হয়েছে বাংলা ভাষায় সেগুলোতে সাধারণত মাঝে মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে দেখা যায় দ ডট লেখা থাকে এই দ ডট মানে হচ্ছে দরুদ অর্থাৎ আপনি এখানে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইদানিং এই নতুন লেখক যারা আছেন বা আপডেট লেখক যারা আছেন তারা দ না লিখে সরাসরি সা মানে দন্ত্য স আকার ডট এভাবে লিখে থাকেন সা মানে এটার উদ্দেশ্য হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুরুদ পড়া আর এটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন একইভাবে অন্যান্য নবীগণের নামের শেষে দেখা যায় লেখকগণ আ ডট লিখে রেখেছেন এই আ ডট মানে হচ্ছে আলাইহিস সালাম অর্থ তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এটার সাংকেতিক চিহ্ন হচ্ছে আ ডট অথবা যারা জীবিত আছেন তাদের নামের শেষে অনেক সময় দেখা যায় উলামায়ে কেরাম মুদ্দাজিল্লুহুল আলী অথবা মাদ্দাল্লাহু জিল্লাহুল আলিয়া এরকম শব্দ ব্যবহার করছেন এই এগুলোর অর্থ হচ্ছে মুদ্দাজিল্লুহুল আলী আল্লাহ তার সুউচ্চ ছায়াকে আমাদের মাঝে বিস্তৃত করে দিন অথবা আরও বলা হয় আতালাল্লাহু উমরাহু আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন তার জীবন
বাড়িয়ে দিন এরকম উদ্দেশ্য হয় তাকে ওলামায়ে কেরাম এই পরিভাষাগুলো ব্যবহার করেন অথবা যে কিছু কিছু ওলামায়ে কেরাম আছেন যারা বিভিন্ন জায়গায় দস্তখত করতে করার ক্ষেত্রে নামের পরে লিখে থাকেন উফিরা লাহু অথবা উফিয়া আনহু অথবা আফাল্লাহু আনহু এরকম লিখে থাকেন এই উফিয়া আনহু আফাল্লাহু আনহু বা উফিরা লাহু এগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন তো প্রিয় দর্শক এরকম আরও অনেক পরিভাষা আছে সেই পরিভাষাগুলো সবগুলো নিয়ে আলোচনা করা মুশকিল ছোট্ট একটি ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিতভাবে এগুলো নিয়ে আসবো যদি আপনাদের সামনে এরকম নতুন পরিভাষা আসে তাহলে সাথে সাথেই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা বলে রাখবেন খুব শিগগিরই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব অর্থাৎ আপনার প্রদেয় প্রশ্নের যে প্রয়োগস্থল এবং তার যে সঠিক বাংলা সেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের মাধ্যমে দুনিয়ার এবং দুনিয়াবাসীর সবার মঙ্গলের ফয়সালা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু